আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যখন মন থেকে অনুভব করবেন আপনার একজন রব আছে, আপনার একজন আল্লাহ আছে, তিনি আপনাকে দেখছেন, আপনাকে খাওয়াচ্ছেন, আপনাকে চালাচ্ছেন, তখন তার প্রতি কৃতজ্ঞতাবশত আপনার চোখ দিয়ে পানি পড়ে যাবে। হতবা অসুস্থ হতে পারে, আবার নাও হতে পারে। সত্যি বলতে আমরা সবসময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি না, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু মন থেকে অনুভব আসে না। সাহাবীগণেরা কীভাবে আল্লাহকে বিশ্বাস করত, তারা কীভাবে ফিল করত, তারা কোরআনকে জড়িয়ে ধরত, আবেগরত অবস্থায় বলতো, হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি, এটি আমার রবের কথা, এটি আমার রবের কথা, এভাবে বলতে থাকতো। যখন আপনি বিশ্বাস করতে পারবেন যে আপনার একদিন মৃত্যু হবে, মৃত্যুর পরেই আপনার আসল জীবন শুরু হবে, আখিরাতে আপনার আসল ঠিকানা, সেখানে অনন্তকাল থাকতে হবে, তখন আপনি অবশ্যই দুনিয়াতে নেক কাজগুলো করবেন, তখন দুনিয়াতে কোনো না পাওয়া বেদনা আপনাকে গ্রাস করতে পারবে না। যেমন আপনি দেখতে সুন্দর না, আপনি গুছিয়ে কথা বলতে পারেন না, আপনি অনেক গরিব, টাকা পয়সা ধন দৌলত নেই, আপনি নিশ্চিহ্ন হয়ে গেছেন, আপনার আব্বু আম্মু কেউ নেই, নেই আপনার কোনো সন্তান, আপনার স্ত্রী এই জীবনে, কিংবা আপনার চূড়ান্ত পর্যায়ে ক্যান্সার ধরা পড়েছে, ডাক্তার বলে দিয়েছে যে আপনি আর বেশি দিন বাঁচবেন না। এসব কিছুতে আমরা বিচলিত হয়ে যাই, আবার যারা আল্লাহর উপর ভরসা করে তারা বিচলিত হয় না, তাদের দুঃখ হয় না, কারণ তারা তো রবের সাথে মিলিত হতে যাচ্ছে। সুতরাং আপনি দুঃখ করবেন না, হতাশা হবেন না, কারণ আপনার রব আছে। এই সব সমস্যার সমাধান একমাত্র আখিরাতেই হবে। আখিরাতে আপনার কোনো অসুখ থাকবে না, আপনার স্ত্রী থাকবে, আপনার স্বামী থাকবে, আপনার বাবা মা জান্নাতে গেলে, আপনার আত্মীয় স্বজন জান্নাতে গেলে তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে, তাদের সাথে আপনার জান্নাত হবে। আপনি দুনিয়াতে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, আল্লাহকে সন্তুষ্টি রেখে আপনার মৃত্যু হয়, তবেই আপনি সফল, চূড়ান্ত সফল, যে সফলতা কোনো অন্ত নেই। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কে, প্রশ্নটি গুরুত্বপূর্ণ না, তবে আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছেন, নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করে, আর তাকওয়া হলো তার সন্তুষ্টির পথে চলা। আপনি বলুন, এই যোগ্যতা অর্জনের ক্ষেত্রে আপনি কতটুকু উৎসর্গ করছেন? আপনি জানেন আপনার রব আছে, তাহলে কেন আপনি হতাশ হন? আল্লাহ সন্তুষ্টি করুন, তিনি আপনাকে সন্তুষ্টি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়া মানার তৌফিক দান করুন। আমিন।